জ্বালানির মূল্যবৃদ্ধি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার কর্মসূচিতে সামিল হবে এনএসইউআইও। বুধবার এনএসইউআইয়ের তরফে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সভাপতি সম্রাট রায়। তিনি জানিয়েছেন, সংগঠনের রাজ্য কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে সম্রাট রায় জানান, ক্রমাগত বেড়ে চলা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয় তুলে ধরে বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে এনএসইউআই অংশ নেবে। আমরা আগামীকালকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে ঐতিহাসিক পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি আপনারা দেখেছেন, চক্রান্ত করে আমাদের আটজন, আমাকে সহ সাতজন কংগ্রেস নেতা কর্মীদের, এনএসওয়াই নেতা কর্মীদের গ্রেপ্তার বরণ করেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।